চারপাশে সমুদ্র বেষ্টিত এক দ্বীপ, কিন্তু এই দ্বীপের জীবন যেন এক চরম সংগ্রামের প্রতীক। দেশের অন্যান্য অঞ্চল যখন স্মার্ট যুগের উন্নতির পথে অগ্রসর হচ্ছে, তখন এই দ্বীপের মানুষ এখনো প্রতিনিয়ত লড়াই করছে তাদের বেঁচে থাকার জন্য। দ্বীপটির চিকিৎসা ব্যবস্থা অত্যন্ত দুর্বল। এখানে নামমাত্র একটি হাসপাতাল থাকলেও নেই আইসিইউ কিংবা প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম। বলছি বাংলাদেশের দক্ষিণ পূর্ব উপকূলে বঙ্গোপসাগরে অবস্থিত চট্টগ্রামের উপজেলা সন্দ্বীপের কথা। যখন সূর্য অস্ত যায়, তখন সন্দ্বীপের মানুষের কাছে সবচেয়ে বড় আতঙ্ক হয়ে দাঁড়ায় অসুস্থতা। কোনো জরুরি অবস্থায় তাদের একমাত্র ভরসা হলো পরের দিন সাগরের ঢেউয়ের সাথে যুদ্ধ করে চট্টগ্রাম শহরে পৌঁছানো। সন্দ্বীপের মানুষ চিকিৎসা ক্ষেত্রে সবচেয়ে বড় যে সংকটে পড়েন সেটি হচ্ছে আবাসন। ভালো চিকিৎসার জন্য চট্টগ্রাম শহরে আসেন, এসে অনেকে বোর্ডিংয়ে থাকেন, আবাসিক হোটেলে থাকেন, বেশিরভাগই আত্মীয় স্বজনের বাসায় ওঠেন। লম্বা সময় আত্মীয় স্বজনের বাসায় থেকে চিকিৎসা নেওয়া এটা খুবই অস্বস্তিকর, খুবই অমর্যাদা। দর্শনার্থীরা জানিয়েছেন, সন্দ্বীপ থেকে চট্টগ্রামে চিকিৎসার জন্য আসা রোগীদের কেবল সমুদ্রের ঝুঁকি নয়, তাদের থাকা খাওয়ার সমস্যাও রয়েছে। এ অবস্থায় অনেকেই চিকিৎসা নিতে চান না, যা তাদের জীবনকে আরও বিপন্ন করে তুলেছে। এই সংকটময় অবস্থায় আসার আলো নিয়ে এসেছেন সন্দ্বীপের জাহেদ হাসান। তিনি উদ্যোগ নেন একটি অতিথিশালা তৈরির, যেখানে অসহায় রোগীরা বিনামূল্যে থাকতে পারেন। তার এই উদ্যোগে প্রবাসী সন্দ্বীপবাসীরাও সাড়া দেন এবং প্রবাসে কষ্টার্জিত অর্থ দিয়ে তৈরি হয় আমাদের অতিথিশালা। আমাদের অতিথিশালা করার পিছনে অন্যতম আরো একটা কারণ হচ্ছে যে প্রসূতি মায়েদের ব্যাপারে, কোন প্রসূতি মায়ে যেন তার নির্দিষ্ট প্রসব বেদনার আগে, অন্তত এক সপ্তাহ আগে, পাঁচ দিন আগে এসে যেন আমাদের অতিথিশালাতে থেকে চট্টগ্রামে উন্নত চিকিৎসা সেবার ব্যবস্থা গ্রহণ করতে পারে। চলতি বছরের এপ্রিলে চট্টগ্রামের সরাইপাড়া বনরূপা আবাসিকে অতিথিশালার আনুষ্ঠানিক উদ্বোধনের পর থেকে দ্বীপের অসংখ্য রোগী এবং তাদের পরিবার বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়েছেন। International Standard University, New Dimensions in Education. অতিথিশালা অনেক ভালো সুবিধা পাচ্ছে, কোনো টাকা লাগে না, পয়সা লাগে না, খুব একটা আন্তরিকভাবে এরা দেখাশোনা করতেছে এখানে গরিব অসহায় মানুষদের জন্য। স্থানীয়রা বলেছেন, এই ব্যতিক্রমধর্মী উদ্যোগটি সন্দ্বীপের মানুষের জন্য অনন্য সেবা হিসেবে প্রমাণিত হয়েছে। তাদের মতে, এই উদ্যোগ শুধুমাত্র একটি আশ্রয় নয়, বরং একটি নতুন জীবনের সম্ভাবনা তৈরি করেছে। এই মহান উদ্যোগে যারা অংশ নিয়েছেন তাদের মধ্যে আছেন প্রবাসী সন্দ্বীপবাসী ও পরিচিত বন্ধু বান্ধবরা। এই মানবিক উদ্যোগের জন্য সন্দ্বীপবাসীরা মনে করেন, প্রশাসনের দ্রুত পদক্ষেপ নিলে এই নৈসর্গিক দ্বীপটি আরও জনপ্রিয় হবে এবং পর্যটক এবং অসহায় রোগীদের জন্য সুবিধা বৃদ্ধি পাবে। News Desk, RTV.